ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম নিয়ে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের অনেকের মধ্যে এখনও একটা আতঙ্ক ঢুকে আছে যে ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে কাজ করলে সেগুলো বিএলওদের কাছে যাচ্ছে না, এই ধারণাটা যে সম্পূর্ণ ভুল আজকে আমি প্রমাণ সহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা অনেকেই অ্যাপের মাধ্যমে করার পর আবার ওয়েবসাইট থেকে করার চিন্তাভাবনা করছেন এবং আমাকে বারবার প্রশ্ন করেছেন, আমি প্রত্যেক ক্ষেত্রে একই উত্তর দিয়েছি যে এই অ্যাপটা কিন্তু ইসিআই থেকে করার জন্য বলেছে, আমি আপনি বলিনি। তা সত্ত্বেও অনেক বিএলও ফোন করে আপনাদেরকে বলেছে যে না, এই অ্যাপ থেকে কাজ করলে তাদের কাছে যাচ্ছে না। আমি তখনও বলেছি হয়তো একটা কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, দেখুন, কিন্তু আপনারা যে কাজগুলো করছেন অ্যাপের মাধ্যমে যারা করেছেন বা বিভিন্ন পদ্ধতিতে করেছেন, সমস্ত তথ্যই কিন্তু বিডিও অফিসে জমা পড়ছে, সমস্ত তথ্যই অথেন্টিকভাবে গেছে, সেই প্রমাণ আমি আপনাদের সাথে দেখাবো এবং আপনাদেরকে আমি নিশ্চিন্ত করব। পাশাপাশি আরেকটি যে বিষয়, ফর্ম 8 আপনারা সাবমিট করেছেন কিন্তু অনেক ক্ষেত্রে ভুল থেকে গেছে, তো তারপর এই এটা কী প্রসেসে ফাইনালি কারেকশন হবে বা কমপ্লিট হবে সেটাও আপনাদের জেনে রাখা দরকার, কারণ সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক ভূমিকা আছে। তো এই ভিডিও শুরু করার আগে এই যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, এগুলি যে মানুষটি পাঠিয়েছেন তিনি উত্তর দিনাজপুরের অভিজ্ঞ বিএলও স্যার মিস্টার জ্যোতি আলম, ইনি কিন্তু এর আগে অনেক ভিডিও পাঠিয়েছেন এক্সক্লুসিভলি এই ভিডিও এই চ্যানেলের যারা ভিউয়ার্স তাদের জন্য, এর আগেও বহু ভিডিও ওনার আমি তুলে ধরেছি আপনাদের সামনে। তো উনি এই তথ্যগুলো আমাকে দিয়েছেন এবং এই তথ্যগুলো হচ্ছে 36 ইটাহার বিধানসভার আন্ডারে বেশ কিছু পার্টের তথ্য, সেই পার্টগুলো যে ব্লকে সেই ব্লক থেকে উনি একটি প্রিন্ট আউট শেয়ার করেছেন আমার সাথে, পাশাপাশি একটা ফর্ম 8-এর স্যাম্পেলও উনি আমার সাথে শেয়ার করেছেন। তো উনি আমাকে বললেন যে ভিডিওটা আপনি এইভাবে করুন, তো ওনার বক্তব্য অনুযায়ী ওনাকে আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। তো 36 ইটাহার বিধানসভার আন্ডারে দেখুন যে পার্ট, বিভিন্ন পার্টগুলো আছে, এখানে বাঁ দিকে আমরা পার্টের নামগুলো লেখা আছে, 93-94 বিভিন্ন পার্ট, তার যে বুথের নাম সেই বুথের নাম। এবারে যে বিষয়টা দেখলে আপনারা নিশ্চিত হবেন, দেখুন প্রথম যে বুথটা তা সেটা আমি একটা এক্সাম্পল মানে সেই বিষয়টা আমি আলোচনা করছি, এটা এক্সাম্পল নয় এটা সঠিক, সেটা হচ্ছে সেই বুথের টোটাল ইলেকটর হচ্ছে 705, তার মধ্যে টোটাল রিকোয়েস্ট রিসিভড হয়েছে 393 এখনো পর্যন্ত, মানে যারা কাজ করেছেন মানে ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন টোটাল 393 ভোটার। তার মধ্যে এবার দেখুন NVSP ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে করেছেন 187 জন, ভোটার্স হেল্পলাইন থেকে করেছেন 87 জন। তাহলে এবার আপনারা বলুন, যারা ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে কাজটা করেছেন তাদের রেকর্ডটা যদি এখানে না গেল তাহলে কীভাবে হলো, অ্যাপটা যদি ভুল হয় বা অ্যাপের মাধ্যমে কাজ করলে এখানে যাচ্ছে না, এটাই যদি সঠিক হয় তাহলে বিডিও অফিসে এই তথ্য, এবং দেখুন প্রত্যেকটি পার্টের এগেনস্টে আপনারা ফিগারগুলো দেখুন, যারা ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে করেছেন সমস্ত ডেটা কিন্তু ওখানে অ্যাজ ইট ইজ যে হাজির হয়েছে, অতএব আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারপর দেখুন বিএলও নেট থেকে কাজ করেছেন 112 জন, CSC মানে কমন সার্ভিস সেন্টার থেকে করেছেন 5 জন, 1950 টোল ফ্রি নাম্বারে ফোন করে কেউ করেননি, তারপরে ভোটার্স ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে 2 জন করেছেন, ই গ্রাম মানে পঞ্চায়েতের মাধ্যমেও এই কাজগুলো হয়, সেখান থেকে কেউ করেননি। তাহলে এইটা হচ্ছে টোটাল 393 জন, কে কী পদ্ধতি অবলম্বন করে এই কাজটা করেছেন তার রেকর্ড। এবার লেফ্ট ওভার ভোটার্স মানে যারা কাজ করেননি, মানে 393 আর 705 এই দুটোকে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 312, তার সাথে আরও কিছু এখানে আছে দুটোকে, না এই দুটোকে যোগ করলেই হচ্ছে আপনার 705, 393 আর 312, অর্থাৎ 393 জন ইভিপিতে অংশগ্রহণ করেছেন আর অংশগ্রহণ এখনও পর্যন্ত করেনি 312 জন। এরপরে দেখুন যে দুটো কলম রয়েছে, কারেক্ট এন্ট্রিজ রিপোর্টেড আর ইনকারেক্ট এন্ট্রিজ রিপোর্টেড, অর্থাৎ এই যে 393 জন ইভিপিতে অংশগ্রহণ করলেন তার মধ্যে 246 জন তারা বলেছেন যে তাদের তথ্যগুলো কারেক্ট আছে, আর 147 জন বলেছেন তাদের তথ্যগুলো কারেক্ট নেই, অর্থাৎ ইনকারেক্ট তারা রিপোর্ট করেছে। তারপরে দেখুন ফর্ম 8 রিসিভ হয়েছে 96, অর্থাৎ তাদের মধ্যে সংশোধন করে ফর্ম 8 সাবমিট করেছেন 96 জন, এবং ইমেল অ্যাড্রেস আপনারা বারবার প্রশ্ন করেছেন ইমেল অ্যাড্রেসটা দেয়া কম্পালসারি কিনা, তো ইমেল অ্যাড্রেস দিয়ে অথেন্টিকেটেড করেছেন 23 জন, আর মোবাইল নাম্বার অথেন্টিকেটেড মানে মোবাইল নাম্বার এপিকের সঙ্গে দিয়েছেন 84 জন। তো এইটা হচ্ছে একটা বুথ বা একটা পার্টের টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মোবাইল নাম্বারের সংখ্যাটা কম কেন, কারণ আপনারা জানেন ভোটার্স হেল্পলাইন অ্যাপের মাধ্যমে করলে শুধু যিনি আপনার হেড ফ্যামিলি হেড তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হচ্ছে, বাকি ফ্যামিলি মেম্বারদের মোবাইল নাম্বার লাগছে না।
তো তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, ভোটার্স হেল্পলাইন অ্যাপের মাধ্যমে কাজ করলে সেটা যাচ্ছে না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। অন্তত আপনারা এর পরেও নিশ্চিত হন যে না, এই তথ্য সঠিক। এবং আমি আগেও বলেছি, আবার বলছি, যে ভোটার্স হেল্পলাইন অ্যাপ এটা কোনো প্রাইভেট সংস্থা তৈরি করা অ্যাপ নয়, এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তৈরি করা অ্যাপ। কাজেই তারা এটা প্রেসক্রাইব করেছেন, সাজেস্ট করেছেন, সেই অ্যাপের মাধ্যমে আপনারা কাজ করেছেন। এবারে কমিউনিকেশন প্রবলেমের জন্য হয়তো সেখান থেকে ডেটা কোনো কারণে হাইব্রিড বিএলও অ্যাপে যায়নি বলে বিএলওরা এই কথাগুলো বলছেন, কিন্তু এটা উপযুক্ত কমিউনিকেশনের অভাব। আমি বারবার বলছি, এখনও ঠিকমতো ট্রেনিং সব জায়গা হয়নি, কিন্তু ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে কাজ করার ফলে কিন্তু সেই তথ্য যাচ্ছে, এটা আপনারা দেখে অন্তত নিশ্চিত হন। তো এই বিষয়টা গেল। এরপরে আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, যে ফর্ম এইট, উনি একটা স্যাম্পেল পাঠিয়েছেন ফর্ম এইটে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো আপনারা ফর্ম এইট সাবমিট করার পর এগুলো কিন্তু বিডিও অফিস থেকে প্রিন্ট আউট হচ্ছে, প্রিন্ট আউট করার পর এগুলো ভাগ করে দেওয়া হচ্ছে প্রত্যেক বিএলওকে। যেমন এটা দেখুন, একদম উপরে ডান দিকে লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 36 ইটাহার, যেটা আমি দেখালাম, ফর্ম নাম্বার, তারপর বাঁ দিকে দেখুন ফর্ম এইট, ফর্ম টাইপ অনলাইন, অর্থাৎ অনলাইনে কারেকশনটা করা হয়েছে। তারপর একটা ডিটেলস দেওয়া আছে, আমার ডিটেলসটা নিয়ে এখানে আলোচনা বিষয় নয়, আর এখানে কোনো প্রাইভেসি বা ইয়ের ব্যাপারও নয়, এটা জাস্ট এডুকেশনাল পারপাসে, টিউটোরিয়াল পারপাসে এটাকে ইউজ করা হয়েছে। তো এবার তিনি যে দেখুন এখানে ওপরে যেটা লেখা আছে হেডিংয়ে, ডিটেলস প্রোভাইডেড ইন দি ফর্ম, অর্থাৎ যা যা কারেকশন করা হয়েছে সেগুলো এখানে উঠেছে। এরপরে কারেক্টেড ডিটেলস, তারপরে যেটা আছে দেখুন, চেকলিস্ট ফর বিএলও ডেজিগনেটেড অফিসার, এবং বিএলও মিস্টার জ্যোতি আলম স্যার যেটা আমাকে জানিয়েছেন যে এই ফর্মগুলো প্রিন্ট করে প্রত্যেকটি পার্টের ভাগ করে বিএলওদের দিয়ে দেওয়া হবে, এবং বিএলওরা এই ফর্মগুলো নিয়ে কিন্তু ফিজিক্যালি ভোটার্সদের বাড়িতে বাড়িতে যাবেন, এবং তারা ডকুমেন্টসগুলো চেক করবেন, যে প্রয়োজনে তারা জেরক্স কপি জমা নেবেন। এবং এরপর যেটা আমি বলছিলাম, যদি এই কারেকশন সাবমিট করার পর যদি কোনো ভুল থাকে, সেটাও কিন্তু ডকুমেন্টস চেক করে বিএলওরা এখানে কারেকশন করে, ওই যে অপশনটা রয়েছে চেকলিস্ট ফর বিএলও ডেজিগনেটেড অফিসার, তারা এখানে অরিজিনালটা এখানে পুট করে দেবেন, যেটা সঠিক। অর্থাৎ আপনারা ভুল করলেও দেখুন সমস্ত আইটেমগুলো কিন্তু এখানে আছে, সেই আইটেমগুলো ওনারা কারেকশন করে দেবেন। কারেকশন করে দেওয়ার পর নিচে দেখুন আপনার ডান দিকে বিএলওর সিগনেচার আছে এবং অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ ভোটারকে তিনি তাকেও কিন্তু এখানে সই করতে হবে, অর্থাৎ এই জায়গাতেও কিন্তু আপনাদের ভূমিকা থেকে যাচ্ছে। প্লাস যে কারেকশন আপনি করেছেন তার যে সাপোর্টিং ডকুমেন্টস, সেটাও কিন্তু বিএলওকে আপনাকে প্রোভাইড করতে হবে, তাকে আপনাকে দিতে হবে। তারপর পরে এদিকে ডেট, এবার যে কথাটা বলছিলাম, যদি এমনটা হয় যে আপনি এমন কারেকশন করলেন যে কারেকশনটার উপযুক্ত ডকুমেন্টস, আপনারা বারবার বলছেন যে আমি কারেকশন করেছি বটে, কিন্তু যেটা তথ্য দিয়েছি বা আধার দিয়েছি সে আধারে অ্যাড্রেসটা ভুল আছে, সেটা আমি দিয়ে দিয়েছি, তাহলে আপনি ডকুমেন্টস দিচ্ছেন ভুল, আর কারেকশনটা তাহলে ভুলটাকে আবার ঠিক করবেন, তার মানে সাপোর্টিং ডকুমেন্টসটা আপনার ঠিক থাকছে না। এরকম যদি কিছু মিসম্যাচ কেস থাকে বা আপনারা হয়তো এমন কিছু কারেকশন করতে চাইছেন যেটা বিএলওদের পক্ষেও হয়তো পারমিশন করা সম্ভব নয়, সেক্ষেত্রে ওনারা সেই ফর্মগুলোকে কিন্তু হিয়ারিংয়ের জন্য পাঠিয়ে দেবেন। তখন আপনাদেরকে ফিজিক্যালি বিডিও অফিসে বা এসডিও অফিসে হিয়ারিংয়ে গিয়ে আপনাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যে সাবমিট করে সেই কারেকশনটা করতে হবে। আর যদি কারেকশনটা বিএলওদের পক্ষেই আপনার বাড়িতেই করা সম্ভব হয়, সেটা ওনারা ওখানেই করে সই সাবুত করে ওটাকে আপনারা ফরওয়ার্ড করে দেবেন। এই তথ্য কিন্তু আমাকে বিএলও জ্যোতি আলম স্যার কিন্তু সমস্তটাই জানিয়েছেন। তো সমস্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং বারবার আপনারা অনেকেই দোকান থেকে অনেক কাস্টমারের করেছেন ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে, আপনারা বারবার প্রশ্ন করছেন যে তাহলে কি হবে না বা ইত্যাদি ব্যাপার, একটা টেনশনের মধ্যে রয়েছেন, কিন্তু আমি অরিজিনাল ডকুমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম যে ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে যারা আপনার এন্ট্রি করেছে প্রত্যেকটা রিফ্লেকশন কিন্তু এখানে এসেছে। কাজেই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আগেও দুশ্চিন্তার কোনো কারণ আপনাদেরকে বলিও নি, কারণ আমি বারবার বলেছি এটা ইলেকশন কমিশনের দ্বারা অ্যাপটা দেওয়া হয়েছে, অথবা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা টেনশন করবেন না, কাজটা করুন, যতটা পারবেন সঠিকভাবে করুন, বিএলওদের সঙ্গে সহযোগিতা করুন, তাদের সহযোগিতা নিন, উভয়ের সহযোগিতার মাধ্যমে টোটাল কাজটা সম্পূর্ণ করুন। তারপরেও যদি কিছু ভুল থাকে, প্রভিশনাল যে আপনার ইলেকট্রাল রোল পাবলিশড হবে সেটা প্রভিশনাল, আমি বারবার বলছি, প্রথম যে ইলেকট্রাল রোল 1/1/2020 পাবলিশড হবে, মানে 1/1/2020 পাবলিশড হবে না, হয়তো পাবলিশটা কিছুদিন পর হবে, সেটা প্রভিশনাল, ফাইনাল নয়। সেই প্রভিশনাল হবার পরও কিন্তু কারেকশন হবে, অতএব অত দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা কাজ করুন, মানুষকে সহযোগিতা করুন, বিএলওদের সাথে সহযোগিতা করে আপনারা কাজটা করুন। বেশ, এই এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, যে কথাটা আমি বারবার শেষকালে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি খুব শেয়ার করুন, কারণ এই ভিডিওটা প্রত্যেককে জানানো দরকার যে ভোটার হেল্পলাইন অ্যাপটা সঠিক।
ভালো থাকুন, ধন্যবাদ।